कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। So, a bar, I am going to try to be the winner of Didi number one because you know why? I have my mom with me. Hello, mom. Didi number one is Achi. Oh, no. Oh, this kind of inside is so beautiful. Hey guys, so I'm makeup and costume pore ready hoye gechi and ekhon at last amar hair curl kora hocche tarpor ami puro ready. Amake na amar hair stylist mukh theke bar bar chulta shorate bolche jeta ami ektu beshi seriously li niyechi jeta apnar puro video te dekhtei paben. Please don't judge me. So abhi hum log ready ho chuke hain and this is like the set of Didi number 1. Now we're gonna go and from the sets on Didi number one. I'm really nervous actually because it's been like 2 years since I've been on television, like on big television, so I'm really nervous. এখন আমরা রচনা দির জন্য ওয়েট করছি বাট লুক এট দিস সেট গাইস সো বিউটিফুল এদিকে পুরো শাড়ি আর জুয়েলারি দিয়ে সাজানো চারিদিকে গিফটই গিফট হ্যালো সো গাইস এখন আমাদের ফার্স্ট গেম স্টার্ট হবে যেটা শাড়ি পরে এইসব গেম খেলাটাও যায় না কিন্তু শাড়ি পরে না ভুলে যা বুঝতে পারছি না কিন্তু যাই হোক খেলতে তো হবে মাম্মি আচ্ছা সে চেয়ার করনা মেরে কো ध्यान से देखिए ये टनल को ये है मेरे मौत का पैगाम इस गेम को खेल के मुझे गिफ्ट मिला एक महीने का बेड रेस्ट और बस कुछ ही देर में मैंने तोड़ लिया अपना हाथ तो गाइस हमारा बच्चे के हमारा बच्चे का बर्थडे है और हम लोग সালা এই দুঃখ কে খতম নি হতা বে তো গাইস এখন আইভি হয়ে গেছে আমাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেবে অর্গান করার পর অপারেশনটা হবে সো দ্যাট পেইন ফিল না হয় অপারেশনটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে আবার কথা বলবো ভীষণ খারাপ লাগছে জানেন খুব ইচ্ছে ছিল দিদি নাম্বার ওয়ানে আবার যাব জিতবো এরকম হবে আমার সাথে আমি জিততে হাত ভেঙে চলে এসছি এখন কোনোদিন বিছানার মধ্যে শুয়ে থাকতে হবে মানে হাই কপাল আমার কপালটা মানে কে কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম ভগবানই জানে আচ্ছা অ্যাপার্ট ফ্রম অল দিস আমি পুরো দিদি নাম্বার ওয়ানের টিমকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এত ভালোভাবে ট্রিট করার জন্য আপনারা যদি একদম প্রপার টাইমে আমাকে হসপিটালে না নিয়ে আসতেন তাহলে এই পেনটা অনেক বড়ো হয়ে যেত আর বোধহয় ঠিক করে ফিক্সও হতো না সো আমি পুরো দিদি নাম্বার ওয়ানের টিমকে অসংখ্য ধন্যবাদ জানতে চাই আমার এত টেক কেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা অডিয়েন্স আছেন প্লিজ প্রে ফর মি আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই আবার যাবো দিদি নাম্বার ওয়ানে তো এবার জিতে আসবো পাক্কা